নিয়ে সালাফে মানহাজ নিয়ে দুটো কথা বলতে চাই। দেখুন আসলে এই যে মাহফিল আলহামদুলিল্লাহ ইসলামী সম্মেলনগুলি, এটা ইসলাম প্রচারের একটা বিরাট শক্তিশালী মাধ্যম আলহামদুলিল্লাহ। আর আজকাল বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, ফেসবুক এবং বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে যেভাবে দাওয়াতগুলি বিশ্বমে ছড়িয়ে যাচ্ছে, প্রত্যেক ঘরে ঘরে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ, বিশ্বনবীর হাদিস প্রতিফলিত হচ্ছে। বিশ্বনবী বলেন লায়া লোগান না হাদাল আমর মা বালাগাল লাইল ওয়ান নাহার, সূর্যের আলো যেখানে পৌঁছবে সেখানেও ইসলামের আলো, ইসলামের দাওয়াত, ইসলামের সুমহান শিক্ষা পৌঁছে যাবে আলহামদুলিল্লাহ। এজন্য বিশ্বনবী আলী রাবি তালুককে বলেন বুখারি মুসলিমের হাদিস, উনফুদ আলা রিসলি, যে আলী তুমি চলতে থাকো ধীরস্থির ভাবে, আস্তে আস্তে চলতে থাকো, হাত্তা তানজিলা বিসাহাতিহিম, তুমি তাদের বাড়ির আঙ্গিলা পর্যন্ত চলে যাবে আলহামদুলিল্লাহ। তোমরা যখন ইসলাম, তারপর ইসলামের দিন ডাকবে। আজকে মানুষের আঙ্গিনা আঙ্গিনায় ভরে ভরে আজকে ইসলামের দাওয়াত, সালাফে দাওয়াত পৌঁছে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং সবচেয়ে বড় ব্যাপার যে সালাফি কনফারেন্স মানে হলো এখান থেকে একেবারে নির্ভেজাল দিন, আল্লাহ লিল্লাহি দ্বীনুল খালিস, আল্লাহর দিন হলো বিশুদ্ধ নির্ভেজাল বলিষ্ঠ তাওহীদ, নির্ভেজাল তাওহীদ এবং সুন্নাহ সুমহান শিক্ষা ঘরে ঘরে পৌঁছে যাবে। যদিও বা দুঃখ লাগে এই ধরনের মাহফিল থেকে শুধু নয়, জুমার মেম্বার থেকেও মানুষকে মুশরিক বানানো হচ্ছে, মানুষকে বেদাতি বানানো হচ্ছে, যেহেতু তাদের মানহাজ সঠিক নাই, মানহাজ সঠিক নাই তাদের। কেমন মানহাজ তাদের, কি অবস্থা, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে তুলে ধরতে চাই। সুফিবাদ এটা একটি মানহাজ, এটা পুরোটাই কবর পূজা নির্ভর। এদের যে আকাবের, এদের যারা অনুসরণীয় মান, যেমন ইবনে আরবি, সে বলে যে নবীদের চেয়ে ওয়ালিরা অনেক উত্তম, নাউজুবিল্লাহ। এবং হুসাইন বিন মানসুর আল হাল্লাজ, সে নিজেকে বলছে আনাল হক, আমি আল্লাহ, নাউজুবিল্লাহ। এবং তাদের দাবি যে আল্লাহ তাআলা সবার মধ্যে বিরাজমান এবং আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, সব কুফরি আকীদা, সেটাও কিন্তু একটা মানহাজ। শিয়াদের রাফেজি বাতিনিদের একটা মাযহাব, তারা কি বলে, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করছে যে তোমরা একটা গাভী জবাই করবে। তারা বলছে গাভী মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বলুন নাউযুবিল্লাহ। এর জন্য সালাফি মানহাজ আল্লাহ জমিনে সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে বিশুদ্ধ মানহাজ। তার কারণ এটা ভিত্তি হলো ওয়াহির উপর। এখানে মানুষের কপল কল্পিত, মস্তিষ্ক প্রসূত কোনো কিছুর একটা স্থান নেই, একেবারে সর্বপ্রাচীন বিশ্বনবীর যুগ থেকে, সাহাবা কেরামের যুগ থেকে চলে আসা কিয়ামত পর্যন্ত স্থায়ী পার্মানেন্ট একটি মানহাজ হলো আল মানহাজুস সালাফি। বড় আলহামদুলিল্লাহ।